বন্ধুরা, আজ আমরা এমন একজন ভারতীয় রাজার সম্পর্কে আলোচনা করব যিনি তার সাহসিকতা এবং বীরত্বের জন্য ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন রাজা পুরুষোত্তম বা রাজা পুরু। বিখ্যাত মহান সম্রাট আলেকজান্ডার যখন বিভিন্ন দেশ জয় করতে করতে ভারতে এসে উপস্থিত হন, তখন রাজা পুরুর সঙ্গে তার তুমুল যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আলেকজান্ডারের হাতে পুরু পরাজিত হয়েছিলেন। এবং পুরু পরাজিত হওয়ার পর আহত অবস্থায় আলেকজান্ডারের সেনারা যখন তাকে আলেকজান্ডারের সামনে উপস্থিত করলেন, তখন আলেকজান্ডার রাজা পুরুকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে, বলো রাজা পুরু, তোমার সঙ্গে কী ব্যবহার করা উচিত? তখন রাজা পুরু উত্তর দিয়েছিলেন যে, একজন রাজার সঙ্গে আরেকজন রাজার যে ব্যবহার করা উচিত আপনারও ঠিক সেই ব্যবহার করা উচিত। এই উত্তর শুনে আলেকজান্ডার খুব খুশি হয়েছিলেন এবং পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং তারপর ভারত জয়ের পরিকল্পনাও ত্যাগ করে তিনি ফিরে গিয়েছিলেন। এই হলো জানা ইতিহাস এবং যে ইতিহাস লিখে গিয়েছিলেন গ্রিক ঐতিহাসিকরা এবং ব্রিটিশ ঐতিহাসিকরা বলেছেন যে, রাজা পুরু আলেকজান্ডারের হাতে পরাজিত হননি, বরঞ্চ আলেকজান্ডারই রাজা পুরুর হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন এবং তারপর তিনি ভারত ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে বন্ধুরা, আসল সত্যিটা কী? আসল সত্যি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের বলে রাখি যে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট তার দুর্দান্ত ইউরোপিয়ান সেনাবাহিনী, যুদ্ধপ্রিয় ম্যাসিডোনিয়ান সেনাবাহিনী, গ্রিক অশ্বারোহী সৈন্যদল, বলকান যোদ্ধা ও পারস্য মিত্রদের নিয়ে ভারত আক্রমণ করেন। এই সেনাবাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল 41,000-এরও বেশি। পশ্চিম পাঞ্জাবে রাজা পুরুর সাথে ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সেই ঘটনার এতদিন পর ব্রিটিশ ঐতিহাসিকরা শোনাচ্ছেন ভিন্ন কথা। ভারতে আলেকজান্ডার জয়ী হননি, বরং হয়েছিলেন শোচনীয়ভাবে পরাজিত। আর ইতিহাস পরিবর্তনের জন্য দায়ী পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতার কারণে শিল্প সাহিত্য ক্ষেত্রে পিছিয়ে পড়া এবং ইউরোপীয় দেশগুলোর ইতিহাস পরিবর্তন করে ফেলার মানসিকতা। বন্ধুরা, 1957 সালে ভারতের দেরাদুনে মার্শাল গ্রেগরি ঝুকভ ভারতীয় মিলিটারি একাডেমির ক্যাডেটদের সামনে এক বক্তব্যে বলেন যে, ভারতে আলেকজান্ডার ভয়াবহভাবে পরাজিত হন আর সেই পরাজয় নেপোলিয়নের রাশিয়াতে পরাজিত হওয়ার ঘটনার চেয়ে কোনো অংশে কম নয়। আলেকজান্ডার ভারতীয় সীমান্তে প্রবেশের সাথে সাথে বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হন। বেশ কিছু তথ্য অনুসারে তারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে গেছে। এদের দ্বারা মাসাজা, ওরা ও বাজিল নামক জায়গায় গ্রিক সেনারা ভয়াবহ প্রতিরোধের সম্মুখীন হয়। মাসাজা রক্তাক্ত যুদ্ধ ভারতে আলেকজান্ডারের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। যুদ্ধের প্রথম দিন গ্রিক ও ম্যাসিডোনিয়ান সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আলেকজান্ডার নিজে পায়ের গোড়ালিতে ব্যথা পান। যুদ্ধের চতুর্থ দিন মাসাজার রাজা আত্মসমর্পণে অস্বীকৃতি জানান, তাকে গোপনে হত্যা করা হয়। এই ঘটনার সাথে সাথে মাসাজা সহ আশেপাশের এলাকার সবাই আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নামে। ভারতের প্রতিটি স্থানে নিজের পরিকল্পনা ব্যর্থ হতে দেখে আলেকজান্ডার ফন্দি আঁটলেন। তিনি মাসাজার রানীকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন। মাসাজার রানী ও সেনারা আলেকজান্ডারের পাতা ফাঁদে পা দিয়ে দিলেন। মাসাজাতে যখন যুদ্ধবিরতি উপলক্ষে আনন্দ উৎসব শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল, রাতের অন্ধকারে আলেকজান্ডারের সেনারা শহরে প্রবেশ করল এবং শহরের প্রতিটি মানুষকে হত্যা করে ফেলে। এই গণহত্যা চলে ওরা নগরীতেও এবং এরপর আলেকজান্ডার ভারতের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হন ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সঙ্গে। 326 খ্রিস্টপূর্বাব্দের মে মাসে এই ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। 34,000 ম্যাসেডোনিয়ান পদাতিক সেনা ও 7,000 অশ্বারোহী সেনা নিয়ে আলেকজান্ডার অগ্রসর হন। তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন রাজা পুরুর প্রতিদ্বন্দ্বী তক্ষশিলা রাজা অম্বি, যিনি পুরুকে নিজের পথের কাঁটা ভাবতেন। উল্টোদিকে রাজা পুরুর সেনাবাহিনীতে ছিল 20,000 পদাতিক সেনা, 2,000 অশ্বারোহী এবং 200 যোদ্ধা হাতি। পার্বত্য অঞ্চলে পুরুর যোদ্ধারা গ্রিক সেনাদের উপর ভয়াবহ আঘাত হানল। এছাড়া তাদের হাতিগুলো গ্রিক সেনাদের ঘোড়াগুলোকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। এছাড়া হাতিগুলোর পায়ের নিচে চাপা পড়ে হতাহত হচ্ছিল গ্রিক সেনারা। এছাড়া ছিল বিশাল বিশাল বর্ষা, যেগুলো এক একজন গ্রিক সেনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। এর ফলে গ্রিক সেনারা পিছু হটে যেতে শুরু করে। তখন যোদ্ধা হাতিগুলো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে তাদেরকে পিষে ফেলে, না হয় সুরে পেঁচিয়ে নিজের সেনাবাহিনীর কাছে নিয়ে আসে। শুধু তাই নয়, পুরুর সেনারা আলেকজান্ডারের সেনাবাহিনীর আভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে ফেলতে সক্ষম হয় এবং তার প্রধান সেনাপতিদের একজন নিকাইয়াকে হত্যা করে। রাজা পুরু আলেকজান্ডারকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান, যাতে আলেকজান্ডার ঘোড়া থেকে পড়ে যান। পুরু তাকে হত্যা করবেন কিনা ভাবতে দেরি করে ফেলেন। এর মাঝে আলেকজান্ডারের দেহরক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। প্রবল প্রতিরোধের মুখে আলেকজান্ডার পিছু হটে যান। যখন তিনি শুনতে পান মগধের রাজা ধননন্দ তার জন্য 200,000 পদাতিক সৈন্য, 80,000 অশ্বারোহী সেনা ও 8,000 যুদ্ধযান এবং 6,000 যোদ্ধা হাতি নিয়ে তাকে প্রতিরোধের জন্য অপেক্ষা করছেন,
সমুদ্রপথের দিকে এগিয়ে যাওয়ার সময় আলেকজান্ডার ও তার সেনাবাহিনী ভারতের প্রতিটি স্থানে স্থানীয় রাজাদের দ্বারা কিংবা প্রাদেশিক প্রধানদের তাড়া খেয়েছেন। পাঞ্জাবের সাঙ্গালার কাছে এই আক্রমণ এতটাই তীব্র ছিল যে আলেকজান্ডারকে মাটিতে নেমে যুদ্ধ করতে হয়। তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। আলেকজান্ডারের বুক ও পাঁজরে বর্ষা গেঁথে যায়, যা তাকে আর কোনো অভিযান করতে দেয়নি। আহত অবস্থায় আলেকজান্ডার ব্যাবিলনে 33 বছর বয়সে মারা যান। এইভাবেই ভারতে আলেকজান্ডারের অভিযান শেষ হয়।